সালামু আলাইকুম। হ্যালো ইউটিউবার, সামিয়া কুকিং টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বউ ভাত, আলু পোলাও রান্না, মাংস ছাড়া কিভাবে আলু দিয়ে পোলাও রান্না করবেন, আজ দেখাবো তার প্রক্রিয়া। এই রেসিপিতে যেসব উপকরণ লাগবে এখন তা দেখাচ্ছি, লক্ষ্য করে দেখুন। 500 গ্রাম চাল, 250 গ্রাম আলু, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 4 থেকে 5টি এলাচি দানা, আর কিছু দারচিনি, 2টা তেজপাতা, কিছু কাঁচামরিচ, লবণ। এবার রান্না প্রক্রিয়া দেখুন। প্রথমে কড়াইতে 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেবেন। এরপর এক এক করে মশলাগুলো দিয়ে নিন। স্বাদ মতো একটু লবণ দিন এবং একটু পানি দিয়ে ঘন করতে থাকুন। কিছুক্ষণ ভুনো করার পর এরপর ধোয়া আতপ চাল দিয়ে নিলাম। এরপর আলু কুচি দিয়ে নিলাম। এরপর কাঁচামরিচ কুচি দিয়ে নিন। এবার ভালো করে মিক্সার করুন এবং এটাকেও মশলার সাথে মিক্সার করার পর ভুনো করতে থাকুন। কিছুক্ষণ ভুনো করার পর 3 মগ পানি দিয়ে নিন। 3 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে কয়েকটি পোলাও পাতা টুকরো করে দিন সুগন্ধির জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিন। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। একটু নাড়াচাড়া করে দিন, দিয়ে এরপর হালকা তাপে জাল দিতে থাকুন। এভাবে 10 থেকে 15 মিনিট রান্না করতে থাকুন। দেখুন, ভিডিওটি দেখে আপনি নিজেও ঘরে বসে রান্না করে খেতে পারেন। হয়ে গেল আমাদের এই ভিডিও দেখার জন্য আলু পোলাও রান্না। সবাইকে ধন্যবাদ। সারা কিভাবে পোলাও রান্না করবেন, আজ দেখালাম তার একটি প্রক্রিয়া। আজ দেখালাম একটি ভিডিও কীভাবে মাংসের পরিবর্তে আলু দিয়ে পোলাও ভাত রান্না করবেন। খুবই সুস্বাদু মজাদার, রান্না করে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেল বাটন অন করে রাখুন।